বর্তমানে একজন বলিউড বাদশাহ আর অন্যজন সেই বাদশার ঘরনি, শাহরুখ ও গৌরী। কিং খানের পত্নী গৌরীকে বলিউডের ফার্স্ট লেডি বললেও অত্যুক্তি হয় না। যদিও শাহরুখ গৌরীর প্রেম, বিয়ে এসব কিছুই এতটা সহজ ছিল না, মাঝে অনেক কঠিন রাস্তা পার হতে হয়েছে তাদের। তাদের প্রেমটা খানিকটা বলিউডের সিনেমার গল্পের মতোই, রূপকথা বললেও ভুল হবে না। মাত্র 25 বছর বয়সে বিয়ে করেছিলেন। বলিউডে পাকাপাকিভাবে জায়গা করে নেওয়ার আগেই গৌরীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শাহরুখ খান। বাকিটা তো ইতিহাস, প্রায় সবারই জানা। কিন্তু বলিউড বাদশাহ কেন এত আগে ভাগে বিয়ে সেরে ফেললেন? কিছুদিন আগেই এই প্রশ্নের জবাব দিয়েছিলেন কিং খান। এত তাড়াতাড়ি কেন বিয়ে করলেন? এক ভক্তের এই প্রশ্নের উত্তরে শাহরুখ কি বললেন জানেন? বলিউড বাদশাহ বলেন, ভাই লাভ অর লাক কভি ভি আ জাতে হে, সো বোথ কেম আর্লি উইথ গৌরী। অর্থাৎ ভালোবাসা যেমন মানুষের জীবনে যখন তখন এসে হাজির হয়, তেমনি ভাগ্যের চাকাও যে কোনো সময় ঘুরে যেতে পারে। আর তার জীবনে ভালোবাসা এবং ভাগ্যের চাকা একই সঙ্গে ঘুরে গিয়েছিল গৌরীর আগমনে। শাহরুখ খানের এই অকপট উত্তরের পরেই তার ভক্তরা উচ্ছ্বসিত হয়ে পড়েন। শাহরুখ খান যে কত সহজে সোজাসাপটাভাবে তার ব্যক্তিগত জীবনকে খোলা পাতার মতো তুলে ধরেছেন, তা আরও একবার স্পষ্ট হয়ে যায়। প্রসঙ্গত, 1984 সালে একটি পার্টিতে হাজির হয়ে গৌরীর সঙ্গে প্রথম পরিচয় হয় শাহরুখ খানের। সেই সময় শাহরুখের বয়স ছিল মাত্র 18 আর গৌরী আরও ছোট। অন্য একটি ছেলের সঙ্গে পার্টিতে নাচছিলেন গৌরী। সেই সময় শাহরুখের চোখ পড়ে গিয়েছিল গৌরীর ওপর। যদিও সেই সময় শাহরুখ লাজুক হওয়ায় তিনি কিছুতেই গৌরীকে তার সঙ্গে নাচের প্রস্তাব দিতে পারছিলেন না। অবশেষে যখন বললেন, তখন গৌরী রাজি হননি। গৌরী স্পষ্ট জানিয়ে দেন তিনি আগ্রহী নন, বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছেন। যদিও সেদিন গৌরীর সঙ্গে যে যুবকটি ছিলেন তিনি আদবে গৌরীর দাদা। পরে যখন শাহরুখ বিষয়টি জানতে পারেন, তিনি নাকি গৌরীকে বলেছিলেন, মুঝে ভি আপনা ভাই সামছো। তারপর ঘটে গেছে আরও অনেক কিছুই। দুজনেই একে অপরের প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন। বেশ কিছুদিনের সম্পর্কের পর 1991 সালের 25শে অক্টোবর গৌরীর সঙ্গে গাঁট ছড়া বাঁধেন শাহরুখ খান। এরপর দিল আসনাহের শুটিংয়ের সময় গৌরীর সঙ্গে মধুচন্দ্রিমাও সেরে নেন শাহরুখ খান। সম্প্রতি শাহরুখ গৌরীর বহু পুরনো স্কুল জীবনের একটি ছবি ভাইরাল হয়েছে। তো বন্ধুরা, শাহরুখ গৌরীর এই প্রেম কাহিনী জেনে আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন। বিনোদন জগতের সব রকম খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।